দোকানদার হিসেবে আপনি ওজনে কারচুপি করছেন, তাহলে আপনার উপর আসতে পারে মহাবিপদ। যদি তাই করে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদা ডেইলি মার্কেটে এক প্রকার এরকমই হুঁশিয়ারি দেওয়ার জন্য দোকানের পর দোকান চষে বেড়ালেন উপভোক্তা বিষয়ক দপ্তরের অধীন পরিমাপ দপ্তরের আধিকারিকরা। উপভোক্তা দপ্তরের আধিকারিকরা অভিযানে নেমে কয়েকজন দোকানদারের বিরুদ্ধে নিলেন কড়া পদক্ষেপ। বাজেয়াপ্ত করা হলো একাধিক ওজন মাপার যন্ত্র। জানা গিয়েছে বেলদার ডেইলি মার্কেটের এক ক্রেতাকে পরিমাপে কম দিয়েছেন এক ব্যবসায়ী। এরপরে ওই ব্যক্তি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে উপভোক্তা বিষয়ক বিভাগের অধীন পরিমাণ দপ্তরের আধিকারিকরা বেলদা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালান। বেলদার ডেইলি মার্কেটের সবজি দোকান, মাছ দোকান, মাংসের দোকানে অভিযান চালানো হয়। পাশাপাশি ওজন পরিমাপের যন্ত্র, দাড়িপাল্লা, বাটকারা ঠিকঠাক রিনিউ আছে কিনা দেখেন। জানা গিয়েছে ওজনের গরমিল থাকায় একাধিক পরিমাপ যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। দপ্তর সূত্রে খবর, বেলদার ডেইলি মার্কেট থেকে বেশ কয়েকজন মাছ বিক্রেতা মাছ ওজন করার সময় মাছের সাথে বেশি জল দিতেন। শুধু তাই নয়, এর প্রতিবাদ করাতেও ক্রেতাদের সাথে অভব্য আচরণ করতেন বলে অভিযোগ সামনে আসে। তাই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেন তদন্তকারী আধিকারিক। পরবর্তীতে অভিযান চলবে বলেও জানিয়েছেন পরিমাপ দপ্তর। ওজনে কারচুপি করছি বলতে এইসব মেশিন পত্র কি আর আমরা ডেলি দেখতে পারবো না? ডেলি আমরা এটাকে সুন্দরভাবে রাখতে পারবো? প্রতিদিন ওজন কি সকালে উঠে গেলে দেখা যাবে? আমরা তো রিনিউয়াল করে এসেছি, রিনিউয়াল কাগজপত্র আমাকে তো, দাড়িপাল্লাও আমার ওঠে, অথচ ওনারা বলছেন না ওজনে কম হচ্ছে, তার জন্য তো দায়ী আমরা হতে পারি না। সেক্ষেত্রে কি আপনারা কি মেপে দেখেন না প্রত্যেক দিন? যে প্রতিদিন কি মেপে দেখা সম্ভব হয় কোনো দোকানদারের? প্রতিদিন কি এগুলা দেখা সম্ভব হয়? তাহলে কি আপনারা লোককে কম দেবেন? তারা কম দেওয়ার প্রশ্ন হচ্ছে না, কম দেওয়ার প্রশ্ন হচ্ছে না। এবারে দাঁড়িপাল্লা রিনিউয়াল করলে এক বছর থাকে, এক বছর পরে আবার রিনিউয়াল করতে হবে, তাহলে ওটা তাহলে প্রতিদিনই রিনিউয়াল করতে হবে। ওনারা তো তাই বলে গেলেন যে প্রত্যেকদিন আপনাদের চেক করতে হবে। হ্যাঁ, প্রতিদিন চেক করবো, সে চেক করার মেশিনটা আবার কোথায় পাবো? সেক্ষেত্রে আপনাকে কি বলে গেল ওরা? প্রতিদিন চেক করতে হবে, কি চেক করবো, কোথায় মেশিন চেক করবো, আমরা কি করবো এটা জানবো? এখন কি সমস্যায় পড়েছে? এখানে অফিসিয়াল একটা মেশিন বসিয়ে রাখতে হবে, মাসে আমরা সকালে গিয়ে মাসে একবার গিয়ে চেক করে নিয়ে আসবো। প্রতি মাসে যেন আমার মেশিন এখানে কন্টিনিউয়াস বসে থাকে, গভর্নমেন্ট থেকে মেশিন আমরা যাবো দেখিয়ে নিয়ে আসবো। আজকে এসে আপনি কি বলো, সেখানে তো এসে কিছু জিনিস রেখেও দেখালো যে আপনারা সেখানে 15 গ্রাম না কত কম যাচ্ছে, তারা বলছে 13 গ্রাম কম যাচ্ছে, পার কিলো 2 কিলোতে 13 গ্রাম, মানে পার কিলোতে 6 গ্রাম করে কম যাচ্ছে, 6 গ্রাম করে কম যাচ্ছে। এবারে এখানে জল থাকে বা আপনার গাছপাল্লার কোনো গণ্ডগোল বা কম্পিউটারের গণ্ডগোল সেটা জানবো কি? কম্পিউটারের গণ্ডগোল কিনা আমরা জানবো কি? কম্পিউটার যদি খারাপ সেটা আমরা জানবো কি? এখন আপনাদের তো সমস্যা হতে পারে, যারা কাস্টমার তারা বলছে আপনারা নাকি খারাপ। না, তার জন্য গভর্নমেন্টকে তাহলে একটা দাঁড়িপাল্লা দিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লার দোকান করতে হবে। গভর্নমেন্টের কাছ থেকে আমরা দাঁড়িপাল্লা কিনবো, পাবলিক থেকে কিনবো না। কী নাম আপনার? অশ্বিনী কুমার মাইতি। কোন দোকান আছে? মাংস দোকান। আপনার কি কি জিনিস চিজ করেছে? কত টাকা ফাইন করেছে? মানে কেন তাই এটা করছে কেন? মানে কি আপনাদের নামে অভিযোগ আছে যে আপনারা নাকি কম দেন মাছে, নাকি বেশি জল দেন? ওরা বলছে যে আপনাদের যে বাটখারাটা ব্যবহার করেন সেটা ওজনে কম থাকে, মানে এই ধরনের আপনারা কারচুপি করেন। কেশমাটা কি 10 কুইন্টাল কম দিলে আমরা কেশমাটা নেব,
বাড়ছে না হয়তো এক বছরে দুবার কিনে দিকে এক বছর দেড় বছর হয়ে যাবে এই পর্যন্ত ব্যাপার বা রেনুয়েল যে করতে ওরা তো আসছে আমাদের রেনিস দেয়নি আগে থেকে দেড় মাস কোনো রেনু করতে কিছু বলে আজ কথা দেশে এসব আপনারা নাকি কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করেন সেটাও কাস্টমার বলবে দেখেন কি নাম আপনার? আমার নাম জয়ন্ত কুমার নাথ।